ইউটিউবে ফার্স্ট ব্লগ হবে। তো সবাইকে আগে বলে দিই শুভ মহালয়া, ছোটদেরকে খুব ভালোবাসা আর বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই। তো আজকে আমরা যাব গঙ্গায়। তো অনেকেই গঙ্গায় যায়, মানে মহালয়ার দিন বিশেষ করে। তো আজকে আমরাও যাব। এখন ঠিক ভোর 3টে বাজে। তো ঘুম থেকে উঠলাম এইমাত্র, ঘুম থেকে উঠে মানে ব্লগটা শুরু করলাম। এখনো পর্যন্ত ব্রাশ বা মানে কি বলবো, ব্রাশ এখনো করা হয়নি, আর জামাও ছাড়তে হবে, কারণ এই জামা পরে আর ব্রাশ না করে ভিতরে কোথাও বেড়াতেও পারবো না। তো দেখতে থাকো, আমি চট করে ব্রাশ আর জামাটা চেঞ্জ করে তোমাদের সাথে মানে চলে আসি। তো ততক্ষণ সাথে থাকো। আমি রেডি টেডি হয়ে চলে এসেছি, জামা ব্রাশ ট্রাশ করে আমি চলে এসেছি, ফুল কমপ্লিট হয়ে গেছি। এবার শুধু বেরাবো। এখন মাঝে 3টে পাহাড়, তো এখন দেখতে পাচ্ছ সব জায়গায় অন্ধকার। এখনো আলো, এখন মানে কি বলবো, আলোর একদম কিচ্ছুই ওঠেনি। কিন্তু এখন যদি না বেরাই ওখানে গিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর গঙ্গা, অনেকটা মানে অনেকটাই দূর। তো চলো যেতে যেতে তোমাদেরকে জার্নিটা শেয়ার করি, তারপরে তো মেন প্লেসমেন্টে গিয়ে তো তোমাদের দেখাবোই। ততক্ষণ দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার চ্যানেলটা দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম যে এখন আমরা বেরাচ্ছি, তো এখন আমরা টোটালি বেরাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, রেডি টেডি হয়ে সবাই রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। চারিদিকটা তোমরা দেখো পুরো অন্ধকার, তো এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমরাই উঠেছি। আর এমনি সবার বাড়িতে রেডিও চলছে, কারণ আজকে যেহেতু মহালয়া তো সবাই শুনবে, সবার বাড়িতে রেডিও চলছে। আর এখন আমরা জার্নিটা শুরু করব। চারি জায়গা অন্ধকার, মানে কি বলবো, এখন 4টে বাজে, তাও আলো টালো কিচ্ছু ওঠেনি। তো এখন জার্নিটা শুরু করছি, তো জার্নির সাথে থাকো তোমরা, ছোট বড় সব কিছু দেখাবো। আর সব থেকে বড় কথা যেটা, আমার এটা যেহেতু ইউটিউবের ফার্স্ট ব্লগ, সেহেতু প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করে। তো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে আমাকে সবাই সাপোর্ট করো, যাতে আমি আরও আর কি ব্লগটাকে মানে আরও অনেক ব্লগ বানাতে পারি। তো চলো জার্নির সাথে থাকো, একই কথা বলছি, জার্নির সাথে থাকো, দেখতে থাকো আমাদের টোটালি গঙ্গায় যাওয়ার জার্নি। তখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার যাব, তো দেখতে থাকো। তো আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম গঙ্গার ঘাটে, এখন গঙ্গার ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। তো আগে সব কিছু দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। গঙ্গা ঘোরা হয়ে গেল, এবার মানে সব কিছু ঘোরা হয়ে গেল ফাইনালি সব, এবার বাড়ির দিকে যাব। তো যেই ভিডিওগুলো বানালাম তোমরা প্লিজ ওয়াচ করো, ঠিক আছে? এবার রাস্তায় যাওয়ার সময় দেখা যাক, পুরো রাস্তাটা দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। শেষে বাড়ি চলে আসলাম। রাস্তা দিয়ে প্রচণ্ড মানে প্রচণ্ড ধকল গেছে,
খোলা, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।